আমাদের কাছে মাঝে মধ্যে এমনও খবর আসে উনি সলাত আদায় করেন না কি জন্যে করেন না যে ওনার নিয়তগুলো মুখস্থ মুখস্ত নাই নিয়ত মুখে উচ্চারণ করার নয় নিয়তটা মূলত মনে সংকল্প করার বিষয় আল্লা সুবাহান অন্তরের খবর জানছেন আমি কোন উদ্দেশ্যে সাহারি খাচ্ছি টিভি অহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য আসসালামু আলাইকুম রহমতুল্লাহুলিল্ ওসলাত সুরা আল ইমরন তিন নম্বর সুরার একশো উনিশ নম্বর আয়াত আতারি টিভি সম্মানিত দর্শক শ্রোতা মাহে রমাজান উপলক্ষে আহলান সাহলান মাহে রমাবন প্রিয় উপস্থিতি আমরা সিয়াম রাখতে যে নিয়ত করি এখন নিয়াহ বা নিয়ত শব্দের অর্থ হচ্ছে মনের সংকল্প এখন রামাজান মাসের নিয়তটা কিভাবে করব। পবিত্র কোরআন এবং হাদিসের বর্ণনা এ ব্যাপারে কী আল্লাহ তালা বলছেন ইন আল্লাহ আলিমাতি সুদূর নিশ্চয়ই আল্লা সুবাহান তিনি আমাদের অন্তরের খবর জানেন সুতরাং আমরা সলাত আদায় করার জন্য আমরা সিয়াম রাখার জন্যে কিভাবে নিয়ত করব নিয়তটা করার সময় নিয়তটাকে মুখে উচ্চারণ করব নাকি অন্তর দিয়ে করব এ ব্যাপারে দিক নির্দেশনা পবিত্র কোরআন হাদিসে কি রয়েছে প্রিয় উপস্থিতি আমরা যদি প্রত্যেকটা এবাদতের আলাদা আলাদা নিয়ত আরবিতে তৈরি করি তাহলে একজন আরবি না জানা মানুষের জন্য অনেক কঠিন হয়ে যাবে আমাদের কাছে মাঝে মধ্যে এমনও খবর আসে উনি সলাত আদায় করেন না কি জন্যে করেন না যে ওনার নিয়তগুলো মুখস্ত নাই ফজরের জন্য একটা নিয়ত আসরের জন্য একটা নিয়ত এভাবে নিয়ত কিন্তু পবিত্র কোরআন এবং হাদিসের কোথাও বর্ণনা নাই তবে হ্যাঁ ইন্নাম আমালু বিন্নিয়াহ প্রত্যেকটা কাজে নিশ্চয়ই প্রত্যেকটা কাজ নির্ভর করে নিয়তের উপরে মনের সংকল্পের উপরে আমি যে এবাদত করব অবশ্যই সেটা আল্লাহ রাব্বুল আলমিনের সাথে একটা সংকল্প তৈরি হয়ে যাবে আমি যখন সলাত আদায় করতে যাব তার পূর্বে নিয়ত করতে হবে এবং সাথে সাথে অজু করছি অজু কি জন্যে করছি আমি সলাত আদায় করার জন্যে আমি সাহারি কী জন্যে খাচ্ছি আমি নিশ্চয় সিয়াম রাখার জন্যে সুতরাং প্রত্যেকটা আমরা যে মুখে নিয়ত উচ্চারণ করি বা মুখে প্রচলিত যে নিয়ত রয়েছে রয়েছে নাওয়াইতুয়া নাসুমা গদান এভাবে অনেক কথা রয়েছে মূলত পবিত্র কোরআন এবং হাদিসের দিক নির্দেশনা এভাবে না যদি থাকতো তাহলে কোনো একটি হাদিসে রাসুদসাল আলিমসাল্লাম বর্ণনা করতেন যে বর্ণনাটা আমরা পেয়ে যেতাম আমরা মূলত নিয়োত যেটা করি সেটা সম্মত নয় এটা বিদাতি একটা প্রথা নাওয়াইতু আন আসুমা আমরা বলছি নাওয়াইতু আমি নিয়ত করছি আন আসুমা সিয়াম রাখব গদান আগামীকাল কিন্তু প্রিয় উপস্থিতি আগামীকাল বলতে আমি তো সিয়াম রাখবো আজকে কারণ আমার যখন সূর্য ডুবে গেল সন্ধ্যা হলো তখনই দিন শুরু হয়েছে আর ওই দিনের মধ্যেই আমি রয়েছি আর আমি বলছি নামাই তো আসুমা গদান আমি আগামীকালছি আমরা অথচ আজকের দিন তো আমার তো এখনো যাই নাই তাহলে কথার সাথে কর্মের সাথে দুই রকম দুই তন্ত্র কিন্তু আমরা এখানে পেয়ে গেলাম এটা রাসুসাল্ল আলিমাসাল্লামের সম্মত নিয়ত নয় ইমাম ইবনুল কাইমা জউজি রহিমাহুল্লাহ শাহেখ বিন বাজ রহিমাহুল্লাহ আরও শেখ সোলে আল উসাইমিন রহিমাহুল্লাহ আরও যারা ইসলামিক স্কলার রয়েছেন যারা ইসলামিক পণ্ডিত রয়েছেন তাদের সকলের সর্বসম্মতি মত যেটা সেটা হচ্ছে নিয়ত মুখে উচ্চারণ করার নয় নিয়তটা মূলত মনে সংকল্প করার বিষয় আমি যে কাজ করি আমি তো বলি না আমি এই কাজ করতে যাচ্ছি মুখে উচ্চারণ করতে করতে যাই না আমি মনে মনে সংকল্প করি তাহলে সিয়ামের ক্ষেত্রেও তাই সদাকার ক্ষেত্রেও তাই জাকাতের ক্ষেত্রেও তাই প্রত্যেকটা এবাদত এজন্যে ইন্নামাল আমাল আমল সমস্ত আমল নিয়তের উপর নির্ভরশীল ওয়া ইন্নামা আলিকুল্লিম ইম্মা মানুষ যা নিয়ত করে সে তাই পায় সুতরাং প্রচলিতভাবে যদি আমরা প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে এরকম নিয়ত বেঁধে দেই মানুষের মাঝে তাহলে প্রত্যেকটা মানুষের জন্য অনেক কষ্টকর হবে আর এটার তো কোনো ভিত্তি নেই আর যেটার শরীর কোনো ভিত্তি নেই মান আমিলা আমলান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রদ এমন কোনো আমল করলো যার আমলের ভিত্তি নেই ফাহুয়া রদ যেটা বুখারি মুসলিম হাদিসে এসেছে আল্লাহ রসুলসলাল আলিহাল্লাম আরও বলেছেন মান আহদা তাফি আমরিনা হাহেদ সামিন ফাহুয়া রদ যারা এমন আমল আবিষ্কার করলো নিয়ে আসলো যেটা আমাদের দিন ধর্মের মধ্যে নাই সুতরাং ফাহুয়া হ্রদ এটা বাতিল নিয়ত করতে গেলে অবশ্যই আমাদের মনের সংকল্প থাকতে হবে আল্লাহ সুবাহান তালা অন্তরের খবর জানছেন আমি কোন উদ্দেশ্যে সাহারি খাচ্ছি সুতরাং এখানে নিয়তে স্পষ্ট মুখে উচ্চারণ করাটি বিদাত এটা সর্বসম্মত ক্রমে এই আমলটি প্রচলিত আল্লাহ রব্ল আলমিন নিয়ত করার কিন্তু নিয়ত মুখে উচ্চারণ না করার এই যে সহি ফাজা এল এটা আমল করার তফিক আমাদের দান করুন আল্লাহ্মা আমিন আমরা যেন রামাজান মাসের সিয়ামটা পরিপূর্ণভাবে আল্লাহ সুবাহানমতাল্লাহর সন্তুষ্টির জন্যে এবং রাসুল সাল্লু আলি আসাল্লামের তরিকা বা পদ্ধতি মোতাবেক রাখতে পারি এবং সে অনুযায়ী আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারি আল্লাহ আমাদের তফিক দান করুন আল্লাহ আমিন প্রিয় উপস্থিতি রামাজান মাস কিভাবে অতিবাহিত করব রামাজান মাসের সিয়াম কিভাবে রাখব সিয়াম কোন পদ্ধতিতে রাখতে হবে কী কী কাজ করলে সিয়াম ভঙ্গ হবে কী কী কাজ করলে সিয়ামের ফজিলত আমরা পূর্ণভাবে পাবো তার একটি বই আমরা দেখতে পাচ্ছি আমরা হাতে নিয়েছি এই বইটি বইটির নাম হচ্ছে সিয়াম ও কিয়াম আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ইস ওয়েবসাইটের ঠিকানা এবং বইয়ের সার্বিক তথ্য বা এই বিষয়ে তথ্য দেওয়া হয়েছে আপনার সেখান থেকে তথ্য কালেক্ট করে সেই অনুযায়ী আপনারা সংগ্রহে রাখতে পারেন আল্লাহ রাবুল্লা আলমিন আমাদের প্রত্যেকটি শতামুল কবুল করুন রমাজান মাসকে বরকতমন্ডিত করুন মা আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অকাতু